হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী এখন আমি বাংলাদেশের সিরিজ আর ট্রেলার রিয়াকশন করতে চলে এসেছি যেটা দু ঘন্টা আগে বেরিয়ে গেছে বিঞ্জের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই সিরিজটার ডিরেক্টর হচ্ছে ভিকি জাহেদ এবং এখানে লিড কাস্টে আছে শ্যামল মলা ম্যাজামিন চৌধুরী সহ আরও অনেকে তো কেমন লাগলো এই ট্রেলারটাই সব কিছু তোমার সাথে শেয়ার করবো সো ওয়াই আর বি ওয়েটিং ফর লেট স্টার্ট উইথ দ্য ভিডিও ট্রেলারটা কিন্তু তৈরি হয়েছে দু মিনিট কিছু সেকেন্ডের এবং ট্রেলারটা যেইভাবে পডকাস্ট করা হয়েছে বিঞ্জের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সেখান থেকে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা একটা অফিসিয়াল ট্রেলার মানে যেইভাবে ক্যাপশনটা দেওয়া হয়েছে যে রিফাত আর রূপার মধ্যে কি নিয়ে দ্বন্দ্ব মানে এইটা কোনোভাবেই কেউ চট করে বুঝতে পারবে না যে এটা হচ্ছে অ্যাকচুয়াল ট্রেলারটা মানে বেশ ইউনিকভাবে কিন্তু দিয়েছে আবার এটা কিন্তু বলাতে পারে একটা ব্যাকফায়ারও করছে তাদের কন্টেন্টকে যে চট করে কিন্তু লোকেরা খুঁজে বের করতে পারবে না যে এটাই হচ্ছে অফিশিয়াল ট্রেলার অফ আরারাত এবং এই যে সিরিজটা ট্রেলার বানিয়েছে দু মিনিট কিছু সেকেন্ডের বললাম তোমরা কিন্তু কোনোভাবেই বুঝতে পারবে না যে হো ইজ গু টু হ্যাপেন ইন দিস সিরিজ যেটা কিন্তু ভীষণভাবে একটা কনফিউশন ক্রিয়েট করছে তার সাথে সাথে একটা ইন্টক্সিকেটিং ব্যাপারে যে ট্রেলারটার শুরু হচ্ছে দুটো কথা দিয়ে একটা চরিত্র যে চৌধুরীর বলছে আমি তোমার সাথে প্রেম নয় সোজা বিয়ে করতে চাই তারপরে কেউ একজন বলছে যে মানুষের মধ্যে দুটো প্রশ্ন সবসময় একটা ব্যাকুলতা ক্রিয়েট করে যে যে চলে যেতে চায় তাকে কিভাবে ধরে রাখতে হয় এবং যার থেকে ছাড়ানো যায় তাকে কিভাবে রাখতে হয় তো এই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে কন্ট্রাস্ট করে এই ট্রেলারের শুরুতে তারপর নানা রকম সিনস এই ট্রেলার মধ্যে দেখা হয় যেটা কিন্তু ভীষণভাবে একটা টক্সিসিটি প্রো প্রোভাইড করে মানে এখানে এই দুটো চরিত্র শ্যামল মলা এবং ম্যাজমিন চৌধুরী তাদের মধ্যে একটা রিলেশনশিপ আছে যেটা মোটামুটি ভালো নয় এবং তার মধ্যে ভীষণ টক্সিক এলিমেন্টস লুকিয়ে আছে এবং অবশ্যই একটা এক্সট্রা ম্যাটাল কিছু ব্যাপার আছে সেই জিনিসটা কিন্তু এই ট্রেলারের মধ্যে এভিডেন্ট তবে এখানে আর দুটো যে চরিত্র আছে সেই দুটো চরিত্রকে আমরা কিন্তু ভিকি জায়দেরই আগের সিরিজ যেটা বিঞ্জে বেরিয়েছে দ্য সাইলেন্স সেখানে কিন্তু দেখেছিলাম অ্যালং উইথ শ্যামল মলা এবং ম্যাজমিন চৌধুরী আর এখানে যে

আরালত পাহাড়ের মতো কিছু বিষয়বস্তু আছে যে এরা অ্যাকচুয়ালি কি চায় এবং এদের মধ্যে কি আছে সেটা চট করে বোঝা যাচ্ছে না তো এই যে দামাডোলটা যেটা পুরো ট্রেলারের মধ্যে ঘোরাফেরা করছে সেটা কিন্তু অবশ্যই এটা কনফিউশন ক্রিয়েট করছে তার সাথে সাথে ইন্ট্রিগনেস তৈরি করছে ট্রেলারের মধ্যে যেটা দেখার জন্য কিন্তু সিরিজটা ভীষণভাবে আমাকে ইচ্ছা জাগাচ্ছে তো এই সিরিজটা কিন্তু স্ট্রিম করবে ফোরটিন্থেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর অনভার্স অ্যাপে তো আমার কিন্তু ট্রেলারটা বেশ ভালো লেগেছে এবং পুরো ট্রেলারের যে ওয়াইফটা সেটা কিন্তু ডিস্টার্বিং এট দা সেম টাইম একটা তোমাদেরকে ইন্ট্রিগ জাগাচ্ছে বা তোমাদের মধ্যে একটা ইন্টারেস্ট জাগাচ্ছে যে কাজটা কি হতে চলেছে এবং কিরকম আনতে চলেছে ভিকি জায়দার এর আগের কাজ যেটা চরকিতে এসছে যেটা আমি আমার চ্যানেলে রিভিউ করেছি টিকিট সেটা কিন্তু আমার মোটামুটি লেগেছে না ভিকি জায়দের স্ট্যান্ডার্ডে আমার মনে হয়নি তবে বিকে জাহদের আগে যা যা কাজ রেড রাম বলো আমি কি তুমি বলো সাইলেন্স বলো বা আরো যা যা কাজ আমরা দেখেছি সেইগুলো যতটা ল্যান্ডমার্ক ক্রিয়েট করছে সেই লেভেলের টিকিটটা হয়নি তবে এই কাজটা হচ্ছে হতে চলেছে তো তোমাদের কি মন্তব্য প্লিজ আমায় কমেন্ট করে জানিও আর তোমরা ট্রেলারটা থেকে কি বুঝতে পারছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি আমার ট্রেলার ই অ্যাকশনটা ভালো লেগে থাকে ডোট ফর্গেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি টেল দেন স্টেট